Hello everyone, assalamualaikum. This is Tohid's vlog. Welcome to my another vlog. So guys, আজকের ভিডিওটা হচ্ছে সিএনজি দিয়ে এয়ারপোর্টে যাচ্ছি। তো আমরা আসলে প্রতিনিয়তই এই রোডে চলাচল করি আমাদের আড্ডার জায়গা। আমরা প্রতিদিন বিকালে চেষ্টা করি এখানে গিয়ে আমাদের আড্ডার জায়গা আছে যেখানে বাচ্চুটি স্টলের সামনে আগে বাচ্চুটি স্টলে আড্ডা দিতাম, এখন বাচ্চুটি স্টলের সামনে কতটা স্টল আছে সেগুলোতে আমরা এখন আড্ডা দিই। তো সেখানে যাওয়ার জন্যই আমরা সিএনজিতে আছি। তো সবসময় আসলে আমরা বাইক দিয়ে চলাচল করি, এখন এমনও সময় হয়। আসলে আগে এমন ছিল যে বাইক অ্যাভেলেবেল ছিল কিন্তু আমরা ড্রাইভার কম ছিলাম, আর এখন ড্রাইভার অ্যাভেলেবেল আছে কিন্তু বাইক নেই। যার কারণে একটা বাইক, আমরা মানুষ আছি চারজন, যার কারণে আজকে সিএনজি দিয়ে যেতে হচ্ছে। তো ন্যাচারাল ভিউগুলো অনেক সুন্দর এই রাস্তার। ওখানে থেকে সিএনজি উঠছি, এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমি, হাদি, শাকিল এখানে আছি আর সিএনজি সামনে আছে রাফসান। তো আমরা চারজন যাচ্ছি। তো আমরা আসলে বাইক ছাড়া খুব কমই চলাচল করি সিলেট শহরে। সিএনজি দিয়ে যাওয়ার রিজন হচ্ছে বের তো হতেই হবে, বাসা থেকে আড্ডা তো দিতেই হবে, যার কারণে যাওয়া হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এই যে এখানে রাফসান আছে, এই যে রাফসান। তো এই যে এদিকে হচ্ছে এয়ারপোর্ট রোডের সবচেয়ে ভিআইপি যে জিনিসটা সেটা হচ্ছে ফাইভ স্টার হোটেল দি গ্র্যান্ড সিলেট। তো এখন আমরা গ্র্যান্ড সিলেটের সামনে আছি। এখানে অনেক মানুষ আছে বাহিরে ছবি তোলার জন্য আসে অনেক দূর দূরান্ত থেকে। তো আমরা আগে এইখানে বসতাম, বাচ্চুটি স্টল ছিল, এখন এয়ারপোর্টের জায়গা যার কারণে এটা নেই। এভাবে প্রতিনিয়ত চুরি করে আমাদের বন্ধু বান্ধবরা আসলে। মানুষ নামাজ পড়তেছে আর ওরা চুরি করতেছে। তো ভাবতেছি সিএনজি দিয়ে আসতেছি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করি অ্যান্ড একটা ছোটো মোটো একটা ভিডিও হয়ে যাবে। তো এই সিএনজি ট্রাভেলটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত এই ভিডিওটা করা। তো এখন তো বাইক দিয়ে কম ঘোরা হয়, আর ফ্রেন্ডরা বেশি থাকলে আমরা অন্য বিকল্প রাস্তা বের করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমাদের সাথে থাকবেন, সামনে আরও ভিডিওস আসবে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, স্টে উইথ মি।